Assalamualaikum, আমার নাম ওয়াই চৌধুরী অপু। আমি 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। আমি আমার এলাকা 17 নম্বর ওয়ার্ড, আমার এই এলাকাটা গরিব অবলিত মানুষের জন্য আমার ওয়ার্ডটা। এই ওয়ার্ডে আমার হলো পানি নিষ্কাশন সমস্যা, গরিব মেহনতি মানুষের একটা ডিপ টিউবওয়েল পানির কল নাই। বিগত 15 বছরে আমার এই এলাকায় একটা পানির ডিপ টিউবওয়েল কমিশনের কাছে চাইছে, সে আশা দিয়েছে সবাইকে, এবং হইল সে এটা পায় নাই। আপনি দেখেন ক্লাব রোড, ফকিরবাড়ি ক্লাব রোডে দেখেন এখনো আরও আমার পানি আছে। মানুষের খুব কষ্ট আমার ওয়ার্ডে। আমি চা, একজন চা বিক্রেতা, মানে আমি চার দোকান আমি চা বেশি। আমার এলাকায় গরিব মানুষরা আমাকে কমিশনার প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন, তাই আমি কমিশনার প্রার্থী হিসাবে আমি দাঁড়িয়েছি। আমার অর্থ আমার আমার মা আর আমার যারা আমার যে গরিব মেহনতি মানুষ তারা সহযোগিতা করিয়া আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। ইনশাল্লাহ আমি যদি যেই জনগণ পাশে নিয়ে আমি যদি ঠিক মতন নির্বাচন যদি সুস্থভাবে হয়, নির্বাচন সুস্থভাবে হয় এবং হইল আমি নিশ্চিত জয়লাভ করতে পারবো। তিন পাঁচা 15 বছর এক কমিশনার, এক কমিশনার 15 বছর সে হইলো মানে কি ওয়ার্ডে কোনো কাজ করে নাই। দেখেন আমরা একটা আমরা জিরো টলারেন্স করতে চাইছিলাম মাদক মুক্ত, মাদক মুক্ত হয় নাই। এবং দেখেন একটু বৃষ্টি হইলেই আডুমান পানি থাকে আমার ওয়ার্ডে। ড্রেন যে ড্রেন ভরে থাকে, ড্রেনটা যে পরিষ্কার করবে সেই লোকই নাই। দেখেন আমাদের ওয়ার্ডে একটা যে ময়লা যে ফালানোর যে একটা ডাস্টবিন সেইটা নাই, ঠিক আছে। জনগণ খুব কষ্টে আছে, খুব কষ্টে, যে মানে কি চাইতে আছে যে পরিবর্তন, তরুণদের হাতে মানে কি পরিবর্তন করে দেবে, যে বয়স্ক যে যারা আছে তাদের দিয়ে মানে কি এই ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে মানে কি তারা চায় না, তারা চায় না এই অবস্থা। আমার গরিব মেহনতি মানুষের দুঃখ দুর্দশা ঘোষণার জন্য গরিব দুঃখী মানুষরা আমাকে এই কাউন্সিলর প্রার্থী হিসাবে দাঁড়া করিয়েছে, তাতে আমি ইনশাল্লাহ আমি কোনো দলের সমর্থন না নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মানে আমার মেহনতি মানুষের তাদের যে আমি অপুবাই আওয়ামী লীগের প্রার্থী সবাই দাঁড়াইছে। মাঠটা একদম পরিষ্কার, কোনো সমস্যা নাই, সবাই দাঁড়াইতে পারে। যে আমি আমার মৌলিক অধিকার, আমি জনগণ নিয়ে আমি কাজ করি, আমি রাজনীতি করি জনগণ সবারই নিয়ে। অতএব কে বা কে কাহাকে মানে কি কোনো দলের আমি কোনো সাপোর্ট নিয়ে আমি কোনো ই করি না, নির্বাচন আমি করি না। আমি একজন স্বতন্ত্র, সবার দলের সবার দল দল আমাকে ভালোবাসে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে দল, অপু ভাই আপনি নির্বাচন করেন, আপনাকে আমি আমরা সবাই সমর্থন দিলাম, আমি নির্বাচন করতেছি। আমি এই গরিব মেহনতি মানুষের নিয়ে আমি হলো 17 নম্বর ওয়ার্ডটা আমি সুন্দর মতন আমি সাজাবো এবং বেকার দূর করব। এবং যারা বয়স্ক আমাদের ওয়ার্ডে, ওয়ার্ডে দেখেন 100-এর মধ্যে কত 20% মনে হয় পায়, আরও বহুত মানে কি পায় না। কিছু কিছু আমার যে মুরব্বী যারা আছে তারা বয়স্ক ভাতা মানে কি এখন তারিখ পায় নাই, ঠিক আছে। এই যে আমার পাশেও আছে দেখেন, এরা বয়স্ক ভাতা পায় না। আমি 17 নম্বর ওয়ার্ড থেকে আমার যে গরিব মেহনতি মানুষ যারা আছে তারা আমার সমর্থন দিয়া, অতএব তারা যখন ভোট প্রয়োগ করবে ইনশাল্লাহ আমি 100%, আমি 100% জয় আশাবাদী। সাধারণ মানুষ কত কাউন্সিলর পদে
কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ওবায়েদ চৌধুরী অপু ভাইয়ের পক্ষ থেকে মুসলমান ভাই বন্ধুদের সালাম, হিন্দু সম্প্রদায়ের প্রতি নমস্কার এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।